আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সকলে একটা জিনিস জেনে থাকার কথা, সেটি হলো কোরআন এবং সুন্নাহ সাধারণত কোনো আমলই অধিক পরিমাণে করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও আমাদেরকে নির্দেশ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো আমলই সাধারণত বেশি বেশি করার নির্দেশ খুব একটা করেননি। আমলের ক্ষেত্রে কোয়ান্টিটি চাইতে কোয়ালিটি বেশি কাম্য, এটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু একটি আমলের ব্যাপারে কোরআন করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পরিমাণে করার নির্দেশ করেছেন, সেটি হলো আল্লাহ তাআলা জিকির। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির, আল্লাহর জিকিরটা বেশি পরিমাণে করো। প্রিয় বন্ধু, আল্লাহর জিকির বা দোয়া কোরআন এবং সুন্নায় যত বর্ণিত হয়েছে সেটার পরিধি অনেক বিশাল। এত বেশি দোয়া, এত বেশি জিকির কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে যে তার সবগুলোকে আয়ত্ত করা খুব সহজ কোনো কাজ নয়। বিশ্ববিখ্যাত তাফসীরকারক আল্লামা ইবনে সাদী রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত দোয়া হাদিসে বর্ণিত হয়েছে এবং কোরআনে যত আসকার জিকির বা দোয়া বর্ণিত হয়েছে, কোরআন এবং সুন্নার এই সমস্ত দোয়াগুলোকে আমি ঘেটে ঘুটে অনুসন্ধান করে যাচাই বাছাই করে সেখান থেকে ছয়টি দোয়া বের করেছি। এগুলো হলো জিস্ট। কোরআন সুন্নাতে যত দোয়া পড়তে বলা হয়েছে তার জিস্ট বা সার নির্যাস হলো এই ছয়টি দোয়া, এবং ঘুরে ফিরে বেশি বেশি এই দোয়াগুলো করতে বলা হয়েছে। আসুন আমরা জেনে নিই সেই সমস্ত দোয়া এবং সমস্ত জিকির যেগুলো কোরআন সুন্নাহ বর্ণিত হয়েছে তার নির্যাস হলো যে ছয়টি দোয়া, সেগুলো কী কী। তার প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করা, সলাত এবং সালাম করা। সলাত এবং সালাম এটা এমন একটি আমল যে আমলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা নির্দেশ করেছেন, আকসিরু আকসিরু আকসিরু, তোমরা বেশি পরিমাণ। যেমন জুমার দিন সম্পর্কে তিনি বলেছেন, জুমার দিনে তোমরা আকসিরুস সালাত আলাইয়া, তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করো। প্রিয় বন্ধু, দুরুদ যে যত বেশি পাঠ করবে আল্লাহর রহমতের ভাগিদার সে তত বেশি হবে। আপনি সারাদিন যত বেশি দুরুদ পাঠ করবেন সন্ধ্যার সময় বা রাতে শুতে যাওয়ার সময়, তার একটা প্রভাব, তার একটা ফলাফল আপনার চিন্তায়, আপনার কর্মে, আপনার অনুভবে আপনি অনুভব করতে পারবেন যে আপনি সারাদিন দুরুদ বেশি পড়েছেন। আপনি যে দুরুদ বেশি পড়েছেন সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন, তার নগদ ফলাফল আপনি দেখবেন। নাম্বার দুই, দ্বিতীয় নম্বর আমল হলো ইস্তেগফার বেশি বেশি করা। ইস্তেগফার এমন একটি আমল যে আমল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমা ইস্তেগফার মান কাসসার আল ইস্তেগফার। ইস্তেগফারের ভারেও বলা হয়েছে মান লাজিমা, ইস্তেগফারকে যে আঁকড়ে ধরবে, এটাকে যে লেগে থাকবে ইস্তেগফারকে নিয়ে, এবং যে ব্যক্তি বেশি পরিমাণে করবে। ইস্তেগফারের বহুবিধ উপকারের কথা আমরা সবাই কম বেশি জানি, উপকারিতার কথা। এর মাধ্যমে বড় বড় বিপদ আপদ দূর হয়, আল্লাহর গজব থেকে মানুষ বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে আদম আলাইহিসসালামকে, ইউনুস আলাইহিসসালামকে বিপদ থেকে রক্ষা করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে এ বিষয়ে উৎসাহ দিয়েছেন। এখানে ইস্তেগফারের ভিতরে অনাবৃষ্টির সমস্যা দূর হয়, অভাবের অনটনের সমস্যা দূর হয়, নিঃসন্তান থাকার সমস্যা দূর হয় ইস্তেগফার বেশি বেশি করার মাধ্যমে। প্রিয় বন্ধু, যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি আপনি বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন, এটাও বেশি বেশি করা উচিত। নাম্বার তিন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এটি এমন একটি আমল, এমন একটি দোয়া, যে দোয়াটি, যে জিকিরটি সমাজ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ এবং সুনানে তিরমিজির বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে বলেছেন, আলিজু বি ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এই বাক্যটি, এই দোয়াটি, এই জিকিরটি বেশি বেশি পরিমাণে করো, অধিক পরিমাণে করো, এটাকে আঁকড়ে ধরো, এটাকে এটা এই দোয়ার মাঝে লেগে থাকো। প্রিয় বন্ধু, এরকম দোয়া খুব কম আছে যেগুলো ফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের বাক্য বলেছেন, বেশি বেশি করার কথা, লেগে থাকার কথা। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি বলা বা এই দোয়াটি, এই জিকিরটি বলার প্রবণতা বা এর অভ্যাসই আমাদের মাঝে নেই বললেই চলে। এটি বিলুপ্ত আমলগুলোর মধ্যে থেকে একটি, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এই জিকির, এই দোয়াটি। প্রিয় বন্ধু, এ দোয়ার অর্থের মধ্যে অদ্ভুত এক দারুণ দিক এখানে রয়ে গেছে। ইয়াজাল জালাল, আল্লাহ সুবহানাহু নামের এই প্রথম অংশে জাল জালাল অর্থ হলো হে পূর্ণতার অধিকারী, হে সৌন্দর্যের অধিকারী, হে সকল কল্যাণের অধিকারী, বড়ত্বের অধিকারী, মাহত্বের অধিকারী। আর ওয়াল ইকরাম মানে হলো হে দাতা, হে দানশীল, আপনি দেওয়ার ক্ষমতা আপনি রাখেন কেবলমাত্র। প্রিয় বন্ধু, একাধারে আপনি ইয়াজাল জালাল ওয়াল ইকরাম বলে আল্লাহ তালাকে যখন ডাকছেন, কেমন যেন আপনি আল্লাহ তালাকে একই সঙ্গে প্রশংসা করছেন, আবার আল্লাহ সুবহানাহু কাছে আপনি চাইছেন তাকে দাতা বলে, তিনি জানেন আপনার কি প্রয়োজন। অতএব এই বাক্যটিও সারাদিনে রাতে বেশি বেশি পড়া উচিত। তিন নম্বর এটা গেল। চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটাকে কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের যে সমস্ত খনি রয়েছে তন্মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ মূল্যবান একটি খনি বলা হয়েছে এটাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বারবার, বহু সাহাবীকে ওসিয়ত করেছেন এই দোয়াটি পাঠ করার জন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আপনি যত বেশি পড়বেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার ফলাফল আপনি নগদে দেখতে পারবেন। আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর পরিকল্পনা আপনার জন্য কী সুন্দর রয়েছে তাতে আপনি সারপ্রাইজ অনুভব করবেন। প্রিয় বন্ধু, যদি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলটি বেশি বেশি করেন। পাঁচ নম্বর হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো বাতানো আরেকটি দোয়া, যেটি ইউনুস আলাইহিস সালামের দোয়া ছিল, যেটি কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দনীয় একটি দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে এই দোয়ার মাধ্যমে আমি আমার নবী ইউনুসকে যেরকম বিপদ থেকে রক্ষা করেছি, ওকাযালিকা নুনজিল মুমিনিন, একইভাবে ইমানদারদেরকেও আমি নাজাত দেব, মুক্তি দেব, রেহাই দেব এই দোয়ার মাধ্যমে। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন এই দোয়া পাঠের জন্য। এই দোয়ার ভিতরে যে মর্মস্পর্শী, হৃদয়গ্রাহী অর্থ রয়ে গেছে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, আমি অপরাধী, আল্লাহ তোমার সুবহানাল্লাহর কাছে সারেন্ডার করার মাধ্যমে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি খুশি করা যায়। প্রিয় বন্ধু, অতএব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটি ইউনুস আলাইহিস সালামের দোয়া, এটা বেশি বেশি পড়ব, সুখ শান্তি বেশি আসবে, বিপদ আপদ কম আসবে ইনশাআল্লাহ। ছয় নম্বর যে দোয়াটি, সেটি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর। এই দোয়াটি বহু জায়গায় বর্ণিত হয়েছে, সকালে সন্ধ্যায় পাঁচক্ত সালাতের পরে শুইতে যাবার সময় 33, 33, 34 আল্লাহ 100 বার বিভিন্নভাবে এই জিকিরের কথা বর্ণিত হয়েছে। অতএব এটাকেও আঁকড়ে ধরি। প্রিয় বন্ধু, ছয়টি আমল, ছয়টি জিকির, কোরআন সুন্নাতে ঘুরে ফিরে যত দোয়া যত জিকিরের কথা বলা হয়েছে তার সার নির্দেশ হলো এই ছয়টি। প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইস্তেগফার করা। দুই, দ্বিতীয়ত বেশি বেশি প্রথম হলো নবী সাল্লাহ সাল্লামের জন্য সালাত সালাম পেশ করা। দুই নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করা। তিন নম্বর হলো ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি, এই জিকিরটি বেশি বেশি করা, আল্লাহকে বেশি বেশি ডাকা এভাবে। নাম্বার চার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়া। নাম্বার পাঁচ, ইউনুস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়া। এবং ছয় নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর, এই দোয়াগুলো পড়া। প্রিয় বন্ধু, এই ছয়টি আমলকে 24 ঘন্টা ভিতরে আমাদের কন্টিনিউ রুটিন আমল বানিয়ে নিই। আজ অবসর সময়গুলো মোবাইলে নিয়ে নিছে, ফেসবুকে নিয়ে নিছে। প্রিয় বন্ধু, কিছু অবসর সময় রাখি জিকির ইবাদতের জন্য, নির্জনে একাকি যখন সুযোগ পাই এগুলো করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জিকির এবং দোয়ার ক্ষেত্রে একটা মূলনীতি আল্লামা ইবনে সাদ রহমাতুল্লাহ বলেন যে যত বেশি আপনি জিকির বেশি পরিমাণে যত করবেন আল্লাহর মহব্বত তত বেশি পাবেন, দোয়া যত বেশি করবেন তত বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হওয়ার নিশ্চয়তা আপনি পাবেন। এবং এই যে সমস্ত দোয়ার মাধ্যমে আরোগ্য লাভের জন্য ব্যবহার করা হয় এগুলো যত বেশি পড়বেন তত বেশি আপনি চিকিৎসা আল্লাহ সুবহানাল্লাহর পক্ষ থেকে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।